হ্যালো হাই ফ্রেন্ড আপনার সমস্ত পবিত্র ফগু দশমীর হ্যাপি হোলি আপনার সমস্ত হার্দিক হার্দিক শুভকামনা আপনার প্রভু জগন্নাথ আপনার সমস্ত সেমিটি মনরে রঙ ভরি দিও আপনার জীবনরে তবে চলন্তু আজ আপনার সমস্ত মো তরফ মো মমি তরফ মো পুরা ফ্যামিলি তরফ হ্যাপি হোলি তো এবে চলন্তু আমি সেই হোলি খেলি সারিকে জাস্ট টিকে খেলিবা পূর্ব জাস্ট আমি কিছু কাম করেছিলু সেই ভিতরে আমার পুরা হোলি পয় আসছি খেলি তো সেই ভিতরে আমি কিছু মমি রোষেই বি মমি কু করিবা পাই দেই নাহান্তি তো মমি এবে কিছু খাইবা পাই বনেবে এটা হচ্ছে যেটা কি পুরা মর্নিং রু তো মর্নিং রো লুক এমিটি হি আছি তারপর আবার তো পুরা দিন রো সারা আছি যেটা কি হোলি খেলবো তো মমি মর্নিং রে কিছু জলখিয়া বনেই দেওয়া পাই যে প্ল্যান করেছেন্টি তো সেটা আপনাদের মমি দেখাউছেন্টি আপনাদের পুরা বিট ওকে তো বিট রে যেমিটি মমি কইলে আজি বি কিছু রঙিন রঙিন খাইবা নিশ্চয় তো হব নিশ্চয় তো রঙিন রঙিন খাইবা যেটা কি বিট আমরা তো দেখুছেন্টি কিন্তু কলর তো সেমিটি বিট রে মমি কিছু স্পেশাল গোটে বনেই পাই যাইছেন্টি তো চলন্তু দেখিবা মমি কোন বনাউছেন্টি কো প্রকার বনাউছেন্টি আর কোন বনাউছেন্টি ওকে মমি কন করলে এমিটি এর করি দেলে তাকি বল ছোট পিস হই গলে তার যে পেস্ট বনে পাইব পেস্টটা পুরো জলদি হই যাব দেখো মমি এমটি করি দেলে তার সহিত মমি তার ভিতরে এটা বিরি পেস্ট আউ চাউল বি পেস্ট বনি নেই চুনতে আর খালি একু বাকি রইলা পেস্ট করিবার আছি তা কিছি হেলদি খাইবা কো যেতে বেলা ইচ্ছা হবো আপনা বিট কু জমার ভুলিবে নি এন্ত সাথে রঙিন খাইবা আউ টেস্ট হেলদি তো তেবে চালন্তু আমি একু পেস্ট বনে নেবা প্রথমে একাঠি মিক্সিং করে নেবা রঙিন খাইতে মনটা খুবই রঙিন আর পুরো রঙিন রঙিন হিজি ভাই আমার রঙ দিবসরে তো চ্যালেঞ্জ তো পুরো ফুটে পারে সে মমি যে পড়ে লাগি পড়ে চন্ডে করিয়া পাই মু আপনাকে পুরো প্রসেস দেখিবে তো মমি এটা পেস্ট করুছেন এবে পুরো কমপ্লিটলি রেডি করি দিলা এটা আমার পেস্ট বনে দিলে বিট কু পেস্ট বনে দিলে বনি সারিলা পরে আমার বিরি রে এবে কোন করবা না তার টেস্ট অনুসারে লুণ মিশি দেবা লুণ মিশি সারিলা পরে যে বিট কু আমি পেস্ট করিছিলে সে বিট কু আমি এটি দেই দেবা দেখি পাচ্ছেন কেতে কালারফুল দেখা হচ্ছে এন্ড বিট সমস্ত এমিটি খাঁদিনি তো তার যেতবে ভেরাইটি আপনা আইটম করি দেবে সেতবেলা সে খাই নেবে তো পিলামানঙ্কু বি আপনা এমতি হেলদি খাইবা দেই পারিবে যে হেলদি ডায়েট প্ল্যান করুছেন সে বি মধ্যে অ্যাড করি পারিবে সো তার কলর দেখি পাচ্ছেন কেমতি হয়ে গেল অ্যান্ড তারপরে বিরি সহিত মিশাই সারিলা পরে বিট আমি কোন করিবে তার অল্প টিকি কোয়ান্টিটি দেখিকি আপনা কোন করিবে যে চাউল পেস্ট আমি বনেইছিলু সে চাউল পেস্ট আমি এটি দিয়ে দেলু তো ওয়েল মিক্সিং একু ভালো ভাবে মিক্স করে নেবা যদি পানি দরকার পড়ুছি তো অল্প টিকি পানি নিশ্চয় নেবে টিকে পানি দেখি মমি একু পুরা কমপ্লিটলি ভালো ভাবে মিশিয়ে নেউচার কাহিঁকি না বিরি চাউল লুণটা ভালো ভাবে মিশিব হচ্ছে তা সহিত যে বিট দিয়া হয়েছি বিট কু ভালো ভাবে মিক্সিং করে নেবা তো বিট আপনার কোয়ান্টিটি হিসাবে দেখিকি নেবে অল্প অল্প করে যে আপনার চাউল পেস্ট করে তাকে একা টাইমে দিয়ে দেবে না আটে টাইম দেবে নি তাকে অল্প অল্প করে ধীরে ধীরে তাকে দেবে তা সহিত পানি মধ্যে অ্যাড করবে পিঠা বনেই সারি পুরা বহুত সুন্দর পুরা দেখি পাচ্ছেন কেতে সুন্দর দেখা হচ্ছে ইার না তো পুরা জলেবি বাই জলেবি বাই পুরা এমনি পিঙ্ক পিঙ্ক কলর দেখা হচ্ছে বেশি কষ্ট করা পড়বে না জস্ট আপনার টিকি তাওয়া নিয়ে তাওয়ারে পুরো গ্যাস অন করে সারিকে এটা আমি চুলিরে করছি দেশি স্টাইলে ঘরে এটা গাঁরে আমার তারপরে আপনার কোন করবে টিকি টিকি অল্প টিকি নিয়ে তার যে পেস্ট আছে আমি যে পেস্ট বনেছিলে তাকে আপনার অল্প টিকি তেল দিয়ে তার আকার বনে নেবে যেমিটি আপনার যে আকার দেখান্তি পতলা ইয়া মোটা যেমতি বনান্তি আপনার যে পছন্দ যেমতি আপনার সেমতি হি আপনার বনাই নেবে বনাই সারিলা পরে টিকি জাস্ট সিঝি যাওয়া পাই গোটে মিনিট কেবল আপনি একু ঢাকন ঢাকি দেবে ঢাকি দিয়ে সারিলা পরে অল্প টিকি স্লো ফ্লেম করে দেবে হাই ফ্লেমে করবে নি তাকে স্লো ফ্লেমে কলে ভালো ভাবে সিঝিব যদি হাই ফ্লেমে করবে তো পিঠাটা টিকি পড়ে যাব তাকে স্লো ফ্লেমে গোটে মিনিট রেস্ট করে দেবা তাকে সে ভিতরে সে ফ্রাই হয়ে যাব তারপর আমি দেখিবা হেলা তো হেলা মানে কোণ জাস্ট 1 মিনিট রেস্ট করিবার আছে বহুত সারা জস্ট রখিবার নাই তো গোটে মিনিট পরে দেখবে অধা অধুরা আমার কমপ্লিটলি হাফ হাফ অধা অধুরা আমার সিঝি যাইছি তাকে আমি কোণ করিবা তার সাইজ চেঞ্জ করে দেবা কাহিঁকি না গোটে পটে সিঝি যাইছি আর গোটে পটে আমি নিশ্চয় সিঝিয়া কঞ্চা তো সেমতি খাইবানি না তো দেখি পারুথিবে কেতে পিঙ্ক পিঙ্ক কলর আউ হেলদি বিট পিঠা আমার বিট চকুলি কেতে বহুত বঢ়িয়া দেখা হচ্ছে বহুত সুন্দর অলরেডি গোটে হয়ে সারলানি অ্যান্ড আউ গোটে তো এমতি আপনা করিকি মর্নিং রে ছোট পিলামানকু আপনি নিশ্চয় করন্তু বড় লোকঙ্কু আপনকর ফ্যামিলির সমস্তঙ্কু দিয়ন্তু আরে আরে গোটে ড্যাসলি মাচিস বক্স দেখিলি মাচিস বক্স প্রাইস লেখালানি 2 টঙ্কা হয়ে গলানি এথর নিয়া লগা স্পিড রে দৌড়ুছি পুরা এটা কোন লেখা আছে ডিলাক্স এর মাচিস বক্স 2 টঙ্কা হয়ে গলানি এর রেট কেবে বড়িবানি হ্যাঁ টঙ্কা 2 টঙ্কা হয়ে গলানি বড়ি গলানি ত
तो याकु भी आमर ये होगा तो रंगीन रंगीन पूरा हेल्दी पिठा होगा आमर बीट पिठा होगा तेज चलतु आपण भी एमती बनई खातु मुझे चलिली ये तो बीट पिठा पूरा रेडीगला तेज मुझे आपंठ विदाय नापी निश्चय चाहिए कहीं आप आज होली अच्छी आपण को भी मुझे बहुत सारा होलीर पूरा अभिनंदन जनईदी हापी होली आप समस्त तेबे मुँ भी आपंटे विदाय नौची आपड़ भी एमती हेल्दी हेल्दी करके पिठा एम कर खाइबे एंड मुँ भी हल को बहुत बढ़िया टेस्ट लगुच एंड पिठा भी बहुत ही कलर देखा कलरफुल पिठा आज रंगीन दिन में फगु दशमी रंगीन रंगीन मम्मी भी कहते हैं रंगीन रंगीन हो रंगीन पिठा खाई तेज मुझे जाऊँ आप होली खेलु मुझे होली आपण समस्त को भी होली शुभकामना एगे आपको कहूँ एवं भी टाइम दिखाई देखा नेक्स्ट ब्लॉग रे थैंक यू नमस्कार।